রাত পোহালেই রাজধানীতে বিএনপির মহাসমাবেশ। নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে জোর চেষ্টা দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ে। এলক্ষ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সরগরম নেতাকর্মীদের পদভারে। তারা জানান কর্মসূচি হবে শান্তিপূর্ণ। সরকারি দলের উস্কানির মুখেও সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্মী সমর্থকদের। চপরের সাগর পার হয়ে মানুষ জনসভায় গিয়েছে, এই বাধা মেইন রোডে দিবে, কিন্তু মেইন রোড থেকে বাধা দেওয়ার পর নেমে পায়ে হেঁটে ওইটুকু ক্রস করে আবার ঢাকায় চলে আসবে। প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সমাবেশের স্থান বরাদ্দ নিয়ে টালবাহানা করছে প্রশাসন। সারা দেশে নেতাকর্মীদের উপর সরকারি দল ও পুলিশের হামলা নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, এসব করে সমাবেশের জনস্রোত ঠেকানো যাবে না। একের পর এক কর্মসূচি হয়েছে, বিশাল বিশাল কর্মসূচি, নতুন আঙ্গিকের কর্মসূচি, পদযাত্রা, তারুণ্যের সমাবেশ, এত নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ বিএনপির পক্ষ থেকে, সমমনা দলগুলোর পক্ষ থেকে এবং মেহনতি মানুষের শ্রমজীবীদের সমাবেশ, কোথাও আমাদের দিক থেকে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ঘটেছে এমন কি কোনো দৃষ্টান্ত দেখিয়েছে? সংবাদ সম্মেলন থেকে আবারও আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।